আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হয়তো সকলেই জানেন যে চট্টগ্রাম একটি সিএনজিতে আগুন লেগে সিএনজি চালক জীবন চলে গেছেন এবং প্যাসেঞ্জারগুলো রক্ষা পেয়েছেন। আমরা সরাসরি ওই জায়গায় চলে যাব যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে। অটোরিকশাতে করে কর্ণফুলী থেকে বহদ্দারহাট যাচ্ছিলেন দুই শিশু সহ পাঁচজন। হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে গেলে পুরো অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়। দগ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এরা হলেন বিলকিস, জোসনা এবং তাদের তিন সন্তান জান্নাত, কায়নাত ও সাথী।